হ্যালো গাইজ, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার বিড়ালদেরকে আমি কিভাবে কৃমির ওষুধ খাওয়াই। তো আমি আমার বিড়ালদেরকে সবসময় কৃমির ওষুধগুলোকে গুঁড়ো করে খাওয়াই। আমি একটা বাটনির মাধ্যমে এগুলোকে গুঁড়ো করি, আপনারা চাইলে ব্লেন্ডারের মাধ্যমেও করতে পারেন। তো যেই বাটনির মাধ্যমে আমি গুঁড়ো করি সেই বাটনিটাকেও আপনাদেরকে আমি দেখাবো। কিন্তু তার আগে হ্যাঁ, এই গুঁড়োটা অনেক নিখুঁত হতে হবে, অনেক ভালো করে হতে হবে, একেবারে সাধারণত মশলার গুঁড়োর মতো খুব নিখুঁত মিহি হতে হবে। আমি এগুলোকে আমার বিড়ালদেরকে খাওয়াই মাছের সাথে আর দুধের সাথে। এখানে আপনারা আপনাদের বিড়ালদেরকে স্বাভাবিক মাছের সাথে খাওয়াতে পারেন, তার স্বাভাবিক বলতে গেলে রান্না মাছ, আর গুঁড়ো দুধ অথবা তরল দুধ যে কোনো দুধের সাথেই আপনারা খাওয়াতে পারেন। তো হ্যাঁ, যখন আপনারা আপনাদের বিড়ালদেরকে কৃমির ওষুধ খাওয়াবেন তখন পরিমাণে খুব কম খাবার দিবেন, মাছ হলে খুব অল্প মাছ অথবা দুধ হলে খুব অল্প দুধ। যদি রেখে দেয় তাহলে সমস্যা হতে পারে, আর বিড়ালদেরকে দুবার কৃমির ওষুধ খাওয়ানোটা ভালো। তো সবাইকে বাই।